ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিখানা নিয়ে কিছু রশি নিয়ে মুসলমান পোশাক পরিয়া রওনা হয়ে গেলেন, ছেলে কুরবানি করার জন্য রওনা হয়ে গেলেন, ছেলে আনার জন্য চলে গেলেন, যে হাজির হয়ে গেলেন কোথায়, হাজরা বিবির কাছে হাজির হয়ে গেলেন, সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন, ডাক দে বলে বিবিরে আমি এসেছি আমার কলিজার টুকরা সন্তানকে গোছায় দাও, তাড়াতাড়ি সাজায় দাও, আমি যাব তোমার আমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাব, দাওয়াত খাই যায় দাওয়াতে নিয়ে যাব। বিবি শুনিয়া স্বামীর মুখে কথা শুনিয়া সঙ্গে সঙ্গে সন্তানকে গোসল করাইলেন, সুন্দর পোশাক পরাইয়া দিলেন, সুন্দরভাবে আতর লাগাইয়া সুরমা লাগাইয়া কলিজার টুকরা সন্তানকে বাবা আরাতে তুলে দিলেন। বাবা একবার তাকায় ইসমাইল আলাইহিস সালামের মুখের দিকে, আবার তাকায় আরশ মহল্লার দিকে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের চাইতে তুমি আমার কাছে সবচেয়ে বড় প্রিয়, স্ত্রী পুত্র পরিবার পরিজন আমার কাছে সব তুচ্ছ, তুমি যদি আমার উপরে রাজি হয়ে যাও, তুমি যদি আমার উপরে খুশি হয়ে যাও, এর চাইতে আর চাওয়ার কিছু নয়, পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, কারণ তুমি এক মাত্র আমার সহায়, তুমি আমার মালিক, তুমি রাজি তো আমি রাজি, তুমি বেজার দুনিয়ার সবই বলে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জাহান্নাম যত নিকটবর্তী যত দূরত্ব, তত সেই এলাকার মধ্যে যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তত গরম আবহাওয়া, গরম তখন সেই এলাকার মধ্যে উত্তপ্ত গরম সেই এলাকার মধ্যে পড়ে, আবার যখন শীতের মাত্রা একটু বেশি হয় জাহান্নাম যখন নিঃশ্বাস টান দেয়, একবার নিঃশ্বাস ছাড়ে একবার নিঃশ্বাস নেয়, জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয় একবার নিঃশ্বাস ছাড়ে, উত্তপ্ত গরমের মধ্যেও এই আনসিজিনে বৃষ্টির মৌসুমে মহান আল্লাহ তাআলা কয়েকজন পাগলের এসকে হৃদয়ের ভিতরে মদিনাওয়ালার প্রেম ঢুকাইয়া দিছে, আল্লাহ তাআলা রাসূলের প্রেমিক, ওলিয়াল্লাহদের প্রেমিক, এই আশেকদের অন্তরের ভিতরে মাহফিলের জন্যে পাগল বানাইছে। এই পাগলরা চিন্তা করছে বৃষ্টি বাদল যা হয় হবে, তবু জান্নাতের বাগান সাজাইব, আমিন বলেন, আমিন বলেন। এত ব্যস্ততার মধ্যেও জান্নাতের বাগানে আল্লাহ তাআলা বসার মতো সুযোগ দান করলো, আসার মতো সুযোগ দান করলো, সকলে বলুন আমিন। সামনে আসতেছে পবিত্র ঈদুল আজহা, মুসলিম মিল্লাদের পাঁচটা ঈদের দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার ঈদ হলো ঈদুল আজহা, কয় নাম্বার, তৃতীয় নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। এক নাম্বার ঈদের ঈদ আমরা সকলেই নাম জানি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর, তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা, চার নাম্বার ঈদের নাম হলো বলেন ইয়াউমুল জুম্মা, ইয়াউমুল জুম্মা, ইয়াউমুল জুম্মা, আরেকটা হলো আরাফাতের ময়দান। অসংখ্য হাজি ভাইয়েরা, অসংখ্য হাজি ভাইয়েরা একটা ঈদ পালন করার জন্য রওনা দিয়েছেন মদিনার দিকে, আজকে আপনারা বসেছেন, সামনে ঈদুল আজহা, এই কুরবানির ঈদের আগে আপনাদের এলাকায় হয়তো আর মাহফিল হবে না, যেটা বলেন ঠিক কিনা। সবচেয়ে বড় কুরবানি ভিতরে মানব দেহের মধ্যে একটা ফাটা বিরাজ করে, আমিত্ব দূর করে, এটাকে যদি দূর করতে না পারি গরু ছাগল কুরবানি করে কোনো লাভ নাই, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার দাদু ভাইরা কয়েকটা বিষয় আমাকে দিয়েছে, তারপরও আপনাদের ইমাম সাহেব আমাকে দিয়েছে এলাকার মানুষ কবর আসরের দিকে যেতে বলেছে, এরপরে বিস্তারিত কয়েকটা বিষয় আমার সাথে আসছে, তারপরেও যেহেতু আপনাদেরকে নিয়ে কিছু কথা না বললে নয়, আজকে আমরা কুরবানিটা আমাদের সকলের উপরে ফরজ না, অনেকেই জানি না, কিন্তু নিসাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি সেটা হলো তিন দিন হওয়া লাগবে, নাম্বার ওয়ান হলো দশ এগারো বারো, দশ এগারো বারো জিলহজ মাসের দশ এগারো বারো, এই তিন দিনের মধ্যে যদি নিসাব পরিমাণ মালের মালিক কোনো ব্যক্তি হয়ে যায়, গরিবত্তা থেকেও যদি সে নিসাব পরিমাণ মালের মালিক হয়, তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন জাকাত, যেটা জাকাত এবং কুরবানি যেটা সারা মাস সারা বছর, আপনি সারা বছরটা হিসাব করে নিসাব পরিমাণ মালের অধিক, যখন নিসাব পরিমাণ মাল হয়ে যাবে
তখন আপনার সেটা 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে, হজ করতে হবে। কিন্তু কুরবানের শর্ত হলো, এদেরকে শর্ত হলো ওই দিন পর্যন্ত, ওই 3 দিনের ভিতরে, যদি কোনো ব্যক্তি ওই 3 দিনের ভিতরেও নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, সেটা হলো 10, 11, 12, বুঝে নিতে হবে ভালো করে, যেহেতু আমি যেতে পারবো না অনেক লম্বা আলোচনা। এদিকে যখন আপনার নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে কুরবানি ফরজ হয়ে, এই ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কুরবানি ফর এই ওয়াজিব সুন্নাত, আর একটা হলো নফল, একটা হলো ওয়াজিব, আবার কোন জায়গায় আছে মানত। এই যে মানত করা কুরবানি সুন্নাত, আমাদেরকে কুরবানি হালালটা আগে বুঝতে হবে, ত্যাগ করা। এই কুরবানি মহিমা তো একটা ত্যাগ করা, আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর দরবারে কুরবানি করা। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, ও একটা কথা বলে আমি আলোচনার মূল ধারায় ফিরে যাব। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সমস্ত জাতির পিতা হলো আমার আপনার আদিকাল থেকে পিতা, যিনি আপনার আমার আব্বা হলো বাবা আদম আলাইহিস সালাম। উনি কি করলেন মুসলমান? উনি যখন একটা ভুল করলেন, উনি দোয়া করলেন আমার সাথে, বলেন রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আদম নবী ডাকতে বলে মাবু, আমি আধম, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। ওই আদি পিতা মুসলমান শুনে নাও, তিনিও কুরবানির হালাত কেমনে করেছিল, একটু আস্তে আস্তে আমরা আলোচনায় চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি বাঙালি নয় গোটা পৃথিবীর জাতির পিতা নামে পরিচিত মুসলমান, একজন হলো আদি পিতা, একজন হলো জাতির পিতা, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, আমি এর হালাতটা পরে পরে আস্তে আস্তে আলোচনায় যাই, মূল আলোচনার একটু করে আসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু তুমি ঘুমায় আছো, তুমি আমার রাস্তায় আমার দিনের পথে, আমি রবের পথে, যেহেতু আমি স্রষ্টা তুমি সৃষ্টি, আমি তুমি সৃষ্টি আমি স্রষ্টা, আমি আল্লাহ হলাম স্রষ্টা তুমি হলে সৃষ্টি। আমার আল্লাহ তুমি নিজেই বলেন, আপনারা আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الله ডাকতে বলে হাবিব, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন কয়জন? আমার আল্লাহ হলো একজন। আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ, এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ হলো স্রষ্টা, ওই আদম থেকে শুরু করে কুল কায়নাত, যত মানব দানব যা সৃষ্টি করেছেন সবই হলো সৃষ্টি জগৎ। আর আমার আল্লাহ হলো আমার মুসলমান স্রষ্টা, যিনি আপনার আমার রব, যার কোনো যে পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টা আপনার, আমার সমস্ত মানব জাতির স্রষ্টা, সমস্ত জাতির স্রষ্টা, এ কেউ নাই পৃথিবীর মধ্যে, তিনি হলো আপনার আমার রব, তিনি হলো আমার আপনার। নব্বেছে কে আইলো রে, কে আইলো ওই মদিনায় বলো মানুষ,
আল্লাহর প্রিয় নবী ছিল। পরদা সারা দিদার হলো আমার মৌলার প্রিয় হাবিব ছিল, যার পরদা সারা দিদার হলো আর তারি সমতুল্য, তারি সমতুল্য কেউ আর রইল না ধরায়, মানব বেশে কে আইল রে, কে আইল এই দুনিয়ায় বল মানব। যত ভালোবাসা দিবেন ওয়াজ তত মজা লাগবে শুনতে, ফাঁকি দিবেন আমিও ফাঁকে দিয়ে দেব। মুসলমান গভীর মনোযোগ, আমি কারোর বিরোধিতা করতে চাই না, আজকে যারা ওদের সমালোচনা করতে চাই না, কারণ নাম ধরতে চাই না। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন তৃপ্তিময়, রসুল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সেই নবীরে যারা কয় নবী চল্লিশ বছরে নবুয়াতি পাইছে, তার আগে নবী ছিল না, আমি সমালোচনা করতে চাই না। আমি বলি বাবা এইটার পিছে না দৌড়াইয়া, ওই তাহিরি তার বিরোধিতা করেছে আল্লামা তাহিরি সাহেব, উনার পিছে সময় না দিয়া কিতাবের পিছে সময় দাও, আসল তত্ত্ব পেয়ে যাবে। তুমিও বলবা আমার নবী শ্রেষ্ঠ, পৃথিবী সৃষ্টির আগে নবী ছিল, জমিন সৃষ্টির আগে নবী ছিল, আসমান সৃষ্টির আগে নবী ছিল, কুলকায়নাত সৃষ্টির আগে নবী ছিল, যখন আল্লাহ ছিল একাকার তখন আমার নবীকে বানাইল বন্দুকার। এই পৃথিবীর মধ্যে তোমার বুঝতে হলে ইতিহাস বুঝতে মুসলমান ঘুরতে ঘাটতে খুঁজতে হবে, ইতিহাস না খুঁজলে তুমি পাইবা না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না। এর মানব বেশে কে আইল রে, কে আইল ওই দুনিয়ায় বলেন মানব বেশে। সব নবীদের শ্রেষ্ঠ নবী আমার বন্ধু বানাই শঙ্কাদের গনি, সব নবীদের শ্রেষ্ঠ যারে বন্ধু বানাই শঙ্কাদের গনি, নাই তুলনা কারুর সনে, নাই তুলনা নবী রহমতাল্লিল আলামিন। মানব বেশে কে আইল রে, কে আইল এই দুনিয়ায় বল মানব। আরে বুকার দলেরা দলিল আস্তে আস্তে দাম কাল লাগে কার উপমাদিস। আমি মনে করি দেখলাম তাহিরির পিছে আমাদের দেশের বড় বড় বক্তারা বিরোধিতা করতো, আমি কই মেয়া তাহিরির পিছে না লাগিয়া কিতাবের পিছে লাগো, বেচারা যেই ধরছে আমরা তো ধরি নাই, আমরা যখন ধরবো সাইতে ধরবো ছুটতে পারবি না, বেচারা ধরছে গেলে হাসতেছি, একজনে একটা একটু টাচ দিছে বল বাংলাদেশ নল পৃথিবী নড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। সাধুবাদ জানাই তাইরির, সেই অতীতের যত না গান বাজনা সব ধরতেছে। আরে কি ধরব রে বেটা, তাহিরি যত মানুষকে পাগল বানাইছে, তুই বানাইছিস মানুষকে গুমরাহি, আর তাহিরি বানাইছে গুমরাহি মানুষকে মানুষ, জোরে বলেন ঠিক কি না। বুকার দল তোরা মানুষকে পথ হারাই ফেলতেছিস, তোরা তোদের কারণে আজকে ইসলামটাকে মানুষ খেলার পুতুল বানাই ফেলেছে। আর তাহিরি বানাইছে ওই যে মানুষগুলো জীবনে আল্লাহ চিনত না, জিকির যার কলবে ছিল না, যে ব্যক্তি ইসলাম সম্পর্কে জ্ঞান ছিল না, সেই পাগলগুলো গানের বাজনা না যায় মাহফিলে দৌড়ায়, জোরে বলেন ঠিক কি না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নবী বলতেছেন হায়াতি খাইরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই বুকার দল মৌলবী শোন, নবীজি কেন বললেন যে আমি আমার নবী বলতেছে আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, নবীজি বলতেছেন আমি আমার উম্মতের সঙ্গে খাওয়া দাওয়া করেছি, বন্ধুতায় করেছি, বিয়ে শাদী করেছি, সব কিছু করেছি, হায়াতি খাইরুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ, কোনটা কি করতে হবে এটা আমি প্রশিক্ষণ দিয়েছি আমার উম্মতের, এই মানব রূপে এসে, জোরে বলেন ঠিক কিনা।
বুকা বুঝবে। আবার নবীজি চলে গেছেন, অফাতি খয়রুল্লাকুম, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এন্তেকাল করছে। এটাও যেন কোনো উম্মাত কষ্ট না পায় যে নবী মারা গেছে, কেন মানুষের ভুল ধারণা না হয় যে আমি মরে গেলাম নবী মরে নাই, নবী কা আমি বিদায় নিছি, বিদায়টাও নেওয়া হলো আমার উম্মাতের জন্য। সুবহানাল্লাহ, বলেন না, আশাটা উম্মাতের জন্য, যাওয়াটাও। আর সেই মৌলবী যদি আমি আর আপনি যদি সেই মৌলবী হইয়া, দুই টেহার মৌলবী, পাঁচ টেহার মৌলবী হইয়া নবীর সঙ্গে মেশাল দি, এর মতো কপাল মন্দ পৃথিবীতে কেউ থাকে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলুন, এ ভাইরা আমার বন্ধুরে, আমার যা তাতি পিতা বাবা আজাদির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রাতে আল্লাহ তারে কি বললেন, আল্লাহ কাউকে বানালেন খলিলুল্লাহ, কাউকে বানালেন রুহুল্লাহ, কিন্তু আমার নবীরে বানাইলেন হাবিবুল্লাহ। একমাত্র পৃথিবীর কোন নবীরে হাবিবুল্লাহ বানান নাই, আমার আপনার নবী এই পৃথিবীর মধ্যে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আছে, কিতাবের মধ্যে 25 জন নবীর নাম আছে, কোরআনুল করিমের মধ্যে কয়জন নবীর, যদি বলেন কয়জন নবীর, এবং লোকমান হেকিমকে দিয়া মুসলমান 26 জনকে পড়ে আছে, যিনি গাছপালা দিয়া ওষুধ বানাইলেন গাছের কত বুঝতেন, এ মুসলমান এখানে দিয়ে 26 জন নবীর কথা উল্লেখ করেছে, কিতাবের মধ্যে কোরআনের মধ্যে 25 জন নবীর কথা উল্লেখ করেছে, সমস্ত নবীদের নবী কুল শিরোমণি হলে রহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আরো জোরে বলেন, কোন নবীর হাবিবুল্লাহ বলে নাই, একমাত্র আমার আপনার নবী রাহমাতাল্লিল আলামিনকে ডাক দিছে হাবিবুল্লাহ। হাবিব শব্দের অর্থ বন্ধু, ও মুসলমান দোস্ত, এই রকম বন্ধু, একদম প্রিয় বন্ধু বলে কোন নবীর ডাক দেন নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া, ওরে মানব বেশে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায় বলো, মানব সদায় নবী, সদায় নবীর উম্মতের মাঝে, আবার সদাই থাকতো খুদার প্রেমে, সদাই থাকতো আরশেতে, এই সাধ্য কারুণায় মানব বেশে কে মালাকি হাক্কি বাসারে। মৌলবী হালাতটা বুঝতে হইব, কখনো আমাদের মাঝে, কখনো পর্দা সারা, সশরীরে নবী মাওলার দিদারে। সুবহানাল্লাহ, বলেন না, কথা কইতে গেলে অনেক লম্বা আলোচনা, ওদিকে গেলেই বেজাল আলোচনায় যেতে পারবো না, এই জন্য তবুও টাচ দিতে হবে, কারণ নবীর এসকে সবগুলো পুইরা পুইরা সাই। জোরে বলেন ঠিক কিনা। ইব্রাহিম খলিলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে 100 নয় 200 উট কুরবানি করলেন, কয়শো, কত, 200 উট কুরবানি করে মানুষের মাঝে বিলিয়ে দিলেন। আল্লাহ, আমি উটকে বেশি ভালোবাসি, উট মনে হয় আমার প্রিয় জিনিস, উটটা আমার প্রিয় জিনিস, আল্লাহ এটা আমি তোমার রাস্তায় কোরবানি করে দিলাম, 100 নয় 200 নয় 200 উট কোরবানি করা হলো। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখে, ও খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, বন্ধু তুমি তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি দাও, আমার নামে কোরবানি দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, আবার মুসলমান উটদুম্বা দিয়া আরো 100-150 কোরবানি করে দিলেন, দিয়ে দোয়া করে, আল্লাহ দোয়া করতেছে মাওলার দরবারে, আল্লাহ তুমি আমার এই কোরবানি কবুল করে নাও। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ আমার মাবুদ আল্লাহ ফাক ডাক দে, বলো খলিলুল্লাহ শোনো, এ বন্ধু শোনো, সবচেয়ে তোমার প্রিয় বস্তু যেটা, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু যেটা, এটা তুমি কুরবানি দিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। তৃতীয় রাত্রে কুরবানি কবুল হলো না, চতুর্থ রাত্রে আবার একই স্বপ্ন, মাতা বলেছে
স্বপ্ন দেখে চিন্তা করে, আমি উট দিলাম, দুম্বা দিলাম, খাসি দিলাম, কত কি দিলাম, কুরবানি তো সবই করে দিলাম, কিন্তু আমার মাওলা বলে কুরবানি দাও তোমার প্রিয় জিনিস কুরবানি দাও। প্রিয় জিনিস বলতে আমার কিচ্ছু নাই। বিবি সায়রা মুসলমান শুনে নাও, বিবি সায়রার কাছে যায় বললেন, বিবি রে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, আমার মাওলা প্রথম দিন স্বপ্নে দেখাইলেন আমি মুসলমান পৃথিবীর মধ্যে পশু কোরবানি করলাম, দ্বিতীয় রাত্রে পশু কোরবানি করলাম, তৃতীয় দিনেও পশু কোরবানি করলাম, আজকে রাত্রে আমার আল্লাহ আমাকে আবার বললেন ও বন্ধু কোরবানি করো, এখন আমি কি করবো, আমার প্রিয় বস্তু কোনটা, আমার দর আমাওলার দরবারে কবুল হবে কোন জিনিসটা কোরবানি করলে। আমি দেখতেছি আমার সবচাইতে প্রিয় বস্তু বিবিরে তোমাদের দুজনের মধ্যে আমার হাজরা বিবির একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, সাহেরা বিবি সাহেরা বলতেছে স্বামী হিসাব করে মিলা দেখলাম অনেক চাপ পরে অনেক সাধনার পরে আল্লাহ তাআলা আপনাকে একটা পুত্র সন্তান দান করেছে, এটা আবার বনবাসী তাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, ছেলের সঙ্গে পিতার কোনো সম্পর্ক ভালো নয়, কি করে আনা যায়। বলে জি তোমার আল্লাহ চেয়েছে বিবিরা আমাকে বিদায় দাও, আমি যাব আমার কলিজার টুকরাকে কোরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিখানা নিয়ে কিছু রশি নিয়া মুসলমান পোশাক পরিয়া রওনা হয়ে গেলেন, ছেলে কুরবানি করার জন্য রওনা হয়ে গেলেন, ছেলে আনার জন্য চলে গেলেন, যে হাজির হয়ে গেলেন কোথায়, হাজরা বিবির কাছে হাজির হয়ে গেলেন, সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন, ডাকতে বলে বিবিরে আমি এসেছি আমার কলিজার টুকরা সন্তানকে গোছায় দাও, তাড়াতাড়ি সাজায় দাও, আমি যাব তোমা আমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাব, দাওয়াত খাই যায় দাওয়াতে নিয়ে যাব। বিবি শুনিয়া স্বামীর মুখে কথা শুনিয়া সঙ্গে সঙ্গে সন্তানকে গোসল করাইলেন, সুন্দর পোশাক পরাইয়া দিলেন, সুন্দরভাবে আতর লাগাইয়া সুরমা লাগাইয়া কলিজার টুকরা সন্তানকে বাবা রাতে তুলে দিলেন। বাবা একবার তাকায় ইসমাঈল আলাইহিস সালামের মুখের দিকে, আবার তাকায় আরশ মওলার দিকে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের চাইতে তুমি আমার কাছে সবচেয়ে বড় প্রিয়, স্ত্রী পুত্র পরিবার পরিজন আমার কাছে সব তুচ্ছ, তুমি যদি আমার উপরে রাজি হয়ে যাও, তুমি যদি আমার উপরে খুশি হয়ে যাও, এর চাইতে আর চাওয়ার কিছু নয়, পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, কারণ তুমি একমাত্র আমার সহায়, তুমি আমার মালিক, তুমি রাজি তো আমি রাজি, তুমি বেজার দুনিয়ার সবই বলে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, একটু মহব্বতের সঙ্গে জিকিরি করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা, ভাই জান মগার মনের বেদনা আই গায় বোঝাইলে কেউ বোঝে না, আই রে শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে কেউ শোনেন সহে মদিনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভাই জানে দুনিয়া সরিয়া আর যেতে গহবে চলিয়া, তোর চলবে না কোন বাহানা, তোর চলবে না কোন বাহানা, যাবি মায়ার বাদন সাড়িয়ালা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, এই ওখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে না, ভিতরে এসে বসেন, না আড়ালে যান, ওই ভিতরে এসে বসেন, নাহলে আড়ালে যান,
এ দুনিয়ার মুসলমান, আজকে আমরা পশু কুরবানি করি নাম করার জন্য কুরবানি করি গো। কোন গ্রামে কতজন কত শ কুরবানি হলো, কতজন কি কুরবানি করে, কোন ধনী কয়শ কুরবানি করে, এটা নিয়ে বড় ব্যস্ত আছি। নিজের ভিতরে একটা ফাটা বিরাজ করেন, এটাকে এখন পর্যন্ত আমি তো দূর করতে পারো নাই, এই অহংকার দূর করতে পারো নাই। আমি পীরাইটা আলোচনা করার মধ্যে বলি, পাশের নিয়ে মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে নাম্বার ওয়ান হলো হিংসুটে মানুষ, অহংকারী মানুষ। দুই নাম্বার হলো মুসলমান, শুনে নাও, এক নাম্বারে যার অন্তরের ভিতরে হিংসা আছে, যার ভিতরে অহংকার আছে, তার দোয়া কবুল হবে না, তার কুরবানি কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, তার এবাদত কবুল হবে না। নাম্বার টু হলো মুসলমান, শুনে নাও, আল্লাহর সঙ্গে শিরিক করে যে ব্যক্তি, শিরিক করে ফেলে আল্লাহর সঙ্গে, এই শিরিকি গুনাহ আমার আল্লাহ তারে মাফ করে না, তার কোনো দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার থ্রি হলো পিতা মাতার নাফরমানি সন্তান, এই পৃথিবীর মধ্যে নাফরমান সন্তানের অভাব নাই, এসকে বাংলাদেশে অসংখ্য নাফরমান সন্তান পায় যায়। নাম্বার ফোর হলো মুসলমান এতিমের মাল বক্ষণকারী, পাঁচ নাম্বার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি কি বাদ কর মানুষগুলো শুধু পর নিন্দের কথার কাছে সেল করে বেড়ায় এর কাছে ভালোয়ার জন্য, এক নাম মুসলমান, ওই পাঁচ নাম্বার হলো চগল করগুলো, এই কথা ওর কাছে বলিয়া ফেতনা ফ্যাসাদ বাঁধায় বেড়ায়। আজকে আমার সমাজে এই শ্রেণী মানুষই বেশি, এই পাঁচ শ্রেণী মানুষ কপাল ছুঁড়ে ফেলেছে, হাঁটু ছুঁড়ে ফেলেছে, হজ করতে করতে হাজার বার হজ করেছে। ও মুসলমান, একটা দোয়া তোর কবুল হয় নাই, কারণ তোর ভিতরে চরিত্র পরিবর্তন হয় নাই। আগে মানুষ হও, মানুষ হও, মানুষ হও, আল্লাহর দরবারে যদি দোয়া কবুল করাইতে চাও, যদি এবাদত কবুল করাইতে চাও, ওই পশু রূপ থেকে আগে মানুষ রূপে ফিরে আসো। যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, এবাদত বন্দেগিটা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাই দুরূদ শরীফ জোরে জোরে।